হ্যালো ফ্রেন্ডস, স্টাডি বইটক ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা বড় সুখবর দিতে চলেছি, যেটা খবরের কাগজে পাবলিশ হয়েছে। 2 বছরে আরও 2.5 লক্ষ কর্মী নিয়োগ করবে রেল, অর্থাৎ রেলে আরও 2.5 লক্ষ কর্মী নিয়োগ হতে চলেছে। এমনিও রেলে একটা বড় রিক্রুটমেন্ট ড্রাইভ অলরেডি চলছে, লোকো পাইলট, টেকনিশিয়ান, গ্রুপ ডি এবং জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের মতো, এবং আরও 2.5 লক্ষ কর্মী নিয়োগ হবে। যেটা কী কী হতে চলেছে সেগুলো একবার দেখে নেওয়া যাক। লোকসভা ভোটের প্রাক্কালে ভারতীয় রেলে আরও প্রায় 2.5 লক্ষ শূন্য পদে লোক নিয়োগের কথা ঘোষণা করল নরেন্দ্র মোদী সরকার। আগামী 2 বছরের মধ্যে এই নিয়োগ হবে। বর্তমানে চলতে থাকা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ও টেকনিশিয়ানস এবং গ্রুপ ডি শূন্য পদের নিয়োগ প্রক্রিয়া সমেত পরবর্তী 2 বছরে রেলে সব মিলিয়ে প্রায় 4 লক্ষ লোক চাকরি পেতে চলেছেন। আজ এ কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, রেলের পরিকাঠামো উন্নয়নের যে কাজ চলছে তা যাতে থমকে না যায়, সেই কারণেই আগামী 2 বছরের মধ্যে 2.5 লক্ষ শূন্য পদে লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। নতুন এই নিয়োগে কার্যকর হবে উচ্চ বর্ণদের জন্য 10% সংরক্ষণ কোটা। হ্যাঁ, 10% সংরক্ষণ কোটা, যেটা নতুন বিল পাস হয়েছে, তো সেটা কিন্তু এই 2.5 লক্ষের মধ্যে এটা কার্যকর হচ্ছে। এর আগে হয়নি, এটাই প্রথম রিক্রুটমেন্ট হবে সেন্ট্রালের যেখানে 10% সংরক্ষণ কার্যকর হতে চলেছে। পাশাপাশি ভোটের কথা মাথায় রেখে রেলমন্ত্রক আরও সিদ্ধান্ত নিয়েছে, দেশের মোট 22 জোড়া ট্রেন রুটের সম্প্রসারণ ঘটানো হবে, যার মধ্যে পশ্চিমবঙ্গের ভাগ্যে রয়েছে 2টি ট্রেন। হাওড়া বিজয়ওয়াড়া হামসাফর এক্সপ্রেসের রুট সম্প্রসারণ হয়েছে তিরুপতি পর্যন্ত, আর ভিল্লুপুরম খড়গপুর এক্সপ্রেসের সম্প্রসারণের হয়েছে পুরুলিয়া পর্যন্ত। যাই হোক, রেলমন্ত্রের তরফে জানানো হয়েছে শূন্য পদগুলিতে লোক নিয়োগের প্রক্রিয়া চলবে 2টি পর্যায়ে। প্রথম পর্যায়ে নিয়োগ হবে মোট 1,31,428 শূন্য পদ, অর্থাৎ প্রথম পর্যায়ে 1,31,428 ভ্যাকান্সি কিন্তু রিলিজ হতে চলেছে, এবং তারপরে বাকিটা। এই নিয়োগ শুরু হবে 2019 সালের ফেব্রুয়ারি মার্চ থেকে, শেষ হবে 2020 সালের এপ্রিল মে মাসে, অর্থাৎ 1 বছরের কথা মোটামুটি বলা হয়েছে। আবার দ্বিতীয় পর্যায়ে নিয়োগ হবে মোট 99,000 শূন্য পদ। এই প্রক্রিয়া শুরু হবে 2020 সালের মে জুন মাসে এবং শেষ হবে 2021 সালের জুলাই আগস্ট মাসে। রেল জানিয়েছে, মন্ত্রকে সব মিলিয়ে কর্মী থাকার কথা 15,06,598 জন, অথচ কর্মী রয়েছেন 12,23,622 জন, অর্থাৎ শূন্য পদের সংখ্যা মোট 2,82,976টি। এর মধ্যে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে মোট 1,51,548 শূন্য পদ নিয়োগের প্রক্রিয়া চলছে। তারপরেও ফাঁকা রয়েছে 1,31,428 পদ। প্রথম পর্যায়ে এই শূন্য পদেই লোক নিয়োগের প্রক্রিয়া শুরু করবে রেল। পাশাপাশি রেলমন্ত্রক জানিয়েছে, 2019-20 এবং 20-21 আর্থিক বছরে রেলে যথাক্রমে 53,000 এবং 46,000 কর্মী অবসর নেবেন, অর্থাৎ 2 বছরে এক্ষেত্রে মোট 99,000 শূন্য পদ তৈরি হবে, যার নিয়োগ প্রক্রিয়া রেল শুরু করতে চলেছে দ্বিতীয় পর্যায়ে। তো এই নিয়োগগুলো কী কী বিষয়ে হবে সেটা কিন্তু এখানে পরিষ্কার উল্লেখ নেই। আর কী লেখা আছে দেখা যাক। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানান, এসসি এসটি এবং ওবিসিদের জন্য সংরক্ষিত আসনে বদল না ঘটিয়ে উল্লিখিত নিয়োগ প্রক্রিয়া কার্যকর হবে উচ্চ বর্ণদের জন্য 10% সংরক্ষণ। 2টি ক্ষেত্রেই এর আওতায় থাকবে মোট 23,100টি আসন, অর্থাৎ প্রথম পর্যায়ের 1,31,488 শূন্য পদের মোট 13,100টি আসন সংরক্ষিত থাকবে উচ্চ বর্ণদের জন্য 10% কোটায়। দ্বিতীয় পর্যায়ে 99,000 শূন্য পদের ক্ষেত্রে এর পরিমাণ হবে মোট 10,000 আসন। সরকারি ক্ষেত্রে রেলমন্ত্রকের প্রথম 10% সংরক্ষণ কোটা কার্যকর করতে চলেছে। তো এক্ষেত্রে কী কী হতে পারে এটা তোমাদেরকে একটু বলে রাখি। প্রথমত যেটা হতে পারে সেটা হচ্ছে এনটিপিসি রিক্রুটমেন্ট, অর্থাৎ এনটিপিসির মধ্যে পড়ছে তোমার এএসএম, তারপরে রিজার্ভেশন ক্লার্ক ইত্যাদি বিভিন্ন পোস্টগুলো এনটিপিসির মধ্যে পড়ে। তাছাড়া আরও যে পোস্টগুলো আছে সেটা হচ্ছে টিটিডিসি ইত্যাদি পোস্টগুলোকে নিয়ে কিন্তু মোট এই ভ্যাকান্সিগুলো বেরোতে চলেছে, যেগুলো প্রয়োজন। তো
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করে সবার কাছে খবরটা পৌঁছে দেবে, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যারা আমাদের চ্যানেলটিকে আজকে প্রথম দেখছো। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।